বাংলাদেশের জাতীয় খাবার, এটা কেদি কেমন চাল। এটা আমি স্বীকার করছি বাংলাদেশের সাথে ভারত কখনোই পারবে না। খাবো এক কেমন দেবো। ইলিশ মাছটা দেখুন, এই হচ্ছে সেই ইলিশ মাছ, সেই সরিষা ইলিশ। আঙুল চেটে ফাটে একদম। আরে কিছু করার নেই, এত স্বাদ বাংলাদেশের ইলিশ মাছ, এত টেস্টি, এত টেস্টি। মানে আমি ইলিশ মাছ খাই না, সেই আমি এখানে ইলিশ মাছ খেয়ে পাগল হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন সেই চৌমাথাতে, সেই কি যেই রেস্টুরেন্টের নাম, কলাপাতা রেস্টুরেন্ট। এটা কি আম বিক্রি হচ্ছে এখানটায়, এত বড় দোকান করে সামনে সেই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের খাবার আমার অনেক সুন্দর লেগেছে। আসেন আপনি? হ্যাঁ জি, ভালো আছেন? হ্যাঁ। এই দোকানে খাবার তো আমার ভালোই লেগেছে, এই দোকানে সব কিছু খাবারই আমি খেয়েছি। তো এখন ডিসাইড করিনি, জিজ্ঞেস করবো যে কি খাবার ভালো খাওয়া যায় আজকে। এখানে খাবারে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছ, বাংলাদেশে ইলিশ মাছ। দেখুন বেশ টেস্টি ইলিশ। চাটনি দিয়েছে, একটা স্পেশাল চাটনি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ভর্তা, এটা হচ্ছে ইলিশের ভর্তা। আর তার সঙ্গে ডাল আছে, আর একটা সবজি আছে। দেখুন এবার লাইট দিয়েছে, ইলিশ মাছটা দেখুন, এই হচ্ছে সেই ইলিশ মাছ, বাংলাদেশের বিখ্যাত ইলিশ মাছ। আমরা আরও অনেক আইটেম নিয়েছি, পটল ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা, মরিচ বলে বাংলাদেশিরা ওই লঙ্কা ভর্তা আর কি। আর এই হচ্ছে আমাদের ইলিশ মাছ, বাংলাদেশের বিখ্যাত সেই ইলিশ মাছ, বাংলাদেশের সেই সরিষা ইলিশ, বাংলাদেশ বিখ্যাত সেই ইলিশ মাছ। আর আমরা আরও একটা এক্সট্রা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এখানে ইলিশের ডিম নিয়েছি আমরা, এই যে সরিষা ইলিশের ডিম, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের ইলিশের ডিম, এইটা কিন্তু আমার অনেক ফেভারিট, এইটা খাবো। আর তার সঙ্গে আরও আদার্স আইটেম রয়েছে, এখানে সবজি রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, আবার এখানে ডাল আছে, এই যে ডাল রয়েছে। তো আমরা শুরু করি আজকের এই খাবারটা, তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এখানকার অনেক খাবারই আমি টেস্ট করেছি, তো এখানকার বিরিয়ানি খেয়েছি, তারপর এখানকার সেই রুমালি রুটি খেলাম। তো আজকে ভাবলাম যে একটুখানি এখানে ভাত ট্রাই করে দেখি, মানে এই রেস্টুরেন্টের সব খাবারই আমার ভালো লেগেছে, এখানকার ভাত কেমন লাগে সেটা একবার ট্রাই করি। বাংলাদেশে এসে ফার্স্ট টাইম আমি এরকম ইলিশ মাছের ভর্তা খেলাম, গাছ এত সুন্দর টেস্ট ভাবতে পারিনি, আমার ফার্স্ট টাইম এটা ইলিশের ভর্তা আমি খাচ্ছি আর কি। অসাধারণ স্বাদের, কী করে বানায় কে জানে, আমি বাড়িতে একবার ট্রাই করবো, মানে ট্রাই করতে কী বলতো, খাওয়াবে আমাকে, বাড়িতে গিয়ে মাকে বলবো এটা বানাতে, দেখি পারে কিনা। দারুন এই চাটনি আইটেমটাও কিন্তু সব দোকানে আমি অ্যাভেলেবেল দেখি না, মানে যে কটা রেস্টুরেন্টে গেছি তার ভিতরে এই রেস্টুরেন্টে কিন্তু অ্যাভেলেবেল চাটনিটাও, এটা কিন্তু ভালো লাগে। আসলে কী জানেন, বাংলাদেশের জাতীয় মাছ বলা হয় ইলিশ মাছকে, এবারে কেন বুঝতে পারছি এটা কেন জাতীয় মাছ বলা হয়, অসাধারণ স্বাদ কিন্তু মাছটা। ও ঠিক, তোমার কেমন লাগছে ভর্তাটা? আমার ইলিশ মাছ সব সময়ের জন্যই ফেভারিট, ভর্তা ভর্তা দিয়ে খাওয়া শেষ, এবার একটু ডিমটা ট্রাই করে দেখি, ইলিশের ডিমটা। আমি অনেক এক্সাইটেড একটা শরীরটার জন্য, একটুখানি গ্রেভি নিই, এটা হচ্ছে সর্ষে দিয়ে করা, এই যে সর্ষে দিয়ে করা, দেখি কেমন। আমার তো জিভে জল চলে এসেছে দেখেই, দেখি খেয়ে কেমন স্বাদ, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আগে একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে, ইলিশের ডিমটা দেখুন, এই ডিমটা একেবারে চকচক করছে যেন একদম, তো ডিমটা খেয়ে দেখি কেমন স্বাদ। অসাম অসাম, ইলিশের ডিম বলে কথা, দারুন দারুন সুপার। বাংলাদেশের জাতীয় মাছ, স্বাদ তো হবে, আমাদের ইন্ডিয়াতে এরকম সুস্বাদু ইলিশ পাওয়া যায় না, বাংলাদেশ থেকে মাঝে মধ্যে ইলিশ যায়, সেগুলো আমরা পাই, তবে পদ্মার ইলিশ তো পৃথিবী বিখ্যাত, অসাধারণ স্বাদ। বাংলাদেশে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করতে করতে টাকা শেষ হয়ে গেছিলো, সেই কারণে টাকা আনতে পাঠিয়েছিলাম, আবার পকেটে টাকা এসছে, আবার জোরদার খাওয়া হবে। ডিমটা কেমন টেস্ট? আমি যেখানে আগের একটা ভিডিও করেছি না, এখানকার সব স্টাফেরা কিন্তু দেখেছে, আমি আসার পর সবাই বলছি দাদা ভিডিওটা খুব ভালো হয়েছে, কেমন লেগেছে ভিডিওটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও হচ্ছে কি ইন্ডিয়া থেকে সেই রুমালি রুটি বানানো কপি করেছে পুরো হুবহু,
এত ভালো কপি করলে কি হবে পড়াশোনাও করে ও ক্লাস টুয়েলভে পড়ে না ও ক্লাস টুয়েলভে পড়ে মানে আমরা ইন্ডিয়া যেটা টুয়েলভ বলি ওরা সেটা বলে কি ইন্টার বলে ওরা উচ্চ মাধ্যমিক কি সাজে তোমার কথা বলি আমি যেটা না বললেই নয় এটা আমি স্বীকার করছি বাংলাদেশের সাথে ভারত কখনোই পারবে না ইলিশ মাছ মানে বাংলাদেশের ইলিশ মাছ এত টেস্টি মানে আমি ইলিশ মাছ খাই না সেই আমি এখানে ইলিশ মাছ খেয়ে পাগল হয়ে গেছি মানে বুঝতে পারছেন আমি আরও একটা এখান থেকে নিলাম এই যে এই কী বলে এটাকে ডিম ইলিশের ডিম মানে কি বলবো অপূর্ব খেতে মানে এত স্বাদ এত টেস্ট আমি ফার্স্ট টাইম খেলাম আপনারা যারা বাংলাদেশে আসবেন অবশ্যই তারা কিন্তু ইলিশ মাছ টেস্ট করবেনই করবেন আর ইলিশের ডিম আর এই ইলিশের ভর্তাও কেউ মিস করবেন না বাংলাদেশে যারা আসবেন অবশ্যই ইলিশের ভর্তাও টেস্ট করবেন মানে ইলিশ ইলিশ জিনিসটাই আলাদা আমাদের ইন্ডিয়াতে ইলিশ খেয়েছি ইন্ডিয়ার ইলিশ আর বাংলাদেশি ইলিশ আকাশ পাতাল ডিফারেন্স আকাশ পাতাল মানে আকাশ পাতাল ডিফারেন্স আর এই এই রেস্টুরেন্টের রান্না তো ভালোই তার সঙ্গে সব কিছুই মানে জাস্ট অসাধারণ অসাধারণ মানে অসাধারণ লঙ্কাও পর্যন্ত আমি খেতে জেনে খাচ্ছি মানে আমি ইলিশ টিলিশ খুব একটা পছন্দ করি না মাছ ব্যাপারটাকে পছন্দ করি না তবুও কে মানে এই যে ভর্তাটা দেখছে না ইলিশ মাছের ভর্তাটা ইলিশ মাছের ভর্তা নেওয়ার আগে ভাবছিলাম কেমন লাগবে না কি তারপরে খেয়ে তো আমি আবার ডবল করে নিলাম অসাধারণ খেতে ভিতরে মাঝে মধ্যে একটু কাঁটা পড়তে স্বাভাবিক কারণ ইলিশ মাছটা একটু কাঁটা থাকে শোনো স্বাদের জিনিস খেতেই তো কষ্ট করতে হবে ভর্তাটার ভিতরে না মাঝে মধ্যে কাঁটা পড়ছে কিন্তু সেই কাঁটাটা স্বাদের কাছে কিছুই না ওইটুখানি কষ্ট অ্যাকসেপ্টেবল এত সুন্দর স্বাদ যাও আঙুল চেটে ফাটে একদম আরে কিছু করার নেই এত স্বাদ মানে কি আমি স্টকে রেখে দিয়েছি এখানটা রেখে দিয়েছি লাস্টে খাবে বলে না ডিমটা স্টকে রেখে দিয়েছি এটা পরে লাস্টে খাবো তাই আগে এটা খেয়ে নিই মানে ওই যে বললাম খেয়ে নিলে তো শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা স্টকে রেখে দিয়েছি পরে খাবো মানে ই করে আলাদা হবে এখানে যে ভর্তাগুলো নিয়েছিলাম সেই ভর্তাগুলো একটু একটু করে টেস্ট করেছি ভর্তা সব খেতে পারবো না তার কারণ হচ্ছে কি ভর্তা সব খেয়ে নিলে মেইন খাবার খেতে পারবো না সেই জন্য ভর্তাটা রেখে দিয়েছি আমি প্রিয় আমি পছন্দ রেগুলার কি খাবার খাই যদি কেউ শোনেন পাগল হয়ে যান মানে প্রত্যেক দিন যাকে বলে ডাল ভাত আলু ভর্তা আলু ভাজা ডিম ভাজা পটল ভাজা কাঁকড় ভাজা আর কোনো না বেগুন ভাজা শুধু একটুখানি ডাল আর যে কোনো একটা এপিসোড ভাজা তাহলে ভর্তা এছাড়া আর কোনো খাবার আসলে কি এই খাবারেই কিন্তু মানুষের যত রকম রোগ ব্যাধি সৃষ্টি হয় তো আমি মাঝে মধ্যে যখন খাই কোনো রেস্টুরেন্টে গিয়ে বা কোথাও তখন আমি এরকম খাবার খাই আদারওয়াইজ আমি যখন বাড়ি থাকি না সবসময় সিম্পল খাবার খাবার মানে খেতে পছন্দ করি কারণ কি এই যত খাবেন ততই কিন্তু আপনার রোগ হবে সেই কারণে বাড়ি থাকলে আমি সবসময় হয় আলু ভর্তা না হলে ডাল আর না হলে জীবনে একটা ভাজা আমি এগুলো পছন্দ করি আর আমি বাড়ি থাকলে বেশিরভাগ কিন্তু নিরামিষ খাই আমি ভেজিটেরিয়ান বেশি পছন্দ করি এই মাছ মাংস কিন্তু আমি অতটা খাই না মাছ তো খাইই না মাছ আমি খাইই না আর এই মাংস মাঝে মধ্যে খাওয়া হয় তা হচ্ছে কি মাটন হলে মাটনটা আবার আমার খুব ফেভারিট মাটন হলে আমার খুব ফেভারিট কিন্তু মাটন রেগুলার খাওয়া খুবই ক্ষতি সেই জন্য মাটন আমি রেগুলার খাই না সেই জন্য বাড়ি থাকলে বেশিরভাগ আমি ডাল ভাত আর হচ্ছে কি যে কোনো একটা ভাজা হলেই আমার খাবার হয়ে যায় তো এইটা আমি রেগুলারলি খাই আর কি আমাকে যদি আর একটু ফ্রিতে দিত না আমি খেতাম আরেকটা ফ্রিতে দেয় খেয়ে নিত খাবো একটা মোট দেবো ডিমটা দেখুন গায়ে কেমন চকচক করছে ডিমটা উফ ইলিশের ডিম ওয়াও বাংলাদেশের জাতীয় খাবার এটা খেতে একটু কষ্ট লাগছে কারণ কি এটা খেলে শেষ হয়ে যাবে আগে ভাতটা খেয়ে নিই ওটা পরে খাবো খালা নিয়ে গেছে তুমি এখনো ডিমটা খাচ্ছ আসলে এইটা আমি রেখে দিয়েছিলাম পরে পুরো আলাদা করে খাবো তাই মানে ডিমটা এত স্বাদ এত স্বাদ
দেখুন ডিমটা খেয়ে খাচ্ছি এখন আস্তে আস্তে। সামনে থালা নেই কিন্তু অথচ হাতে ডিম। একবার ভাবুন এখানে কতগুলো ইলিশ মাছ আমি একত্রে খাচ্ছি, এই ডিমের ভিতরে কত ডিম আছে, কত ডিম দিয়ে কত মাছ তৈরি হবে, কতগুলো ইলিশ মাছ একত্রে খাচ্ছি, তো ডিমটার স্বাদ হবে না। ও কি খেতে জোর খাওয়া দাওয়া, ইলিশ ইলিশ সুপার অসাম অসাম। এরকম আর কত রকম ওয়ার্ড ইউজ করা যায় খাবারে, অসাম সুপার আমি জানি এই ভিডিওটা আমার মা দেখছে, আমার মা তার খুব ইলিশ পছন্দ, মা যদি থাকতে তাহলে খাওয়াতাম, কারণ কি করবো ব্যাড লাগ। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করবো। এটা কি করলি, ফান্টা কুইন টুইন, সেটা কি জিনিস? বাংলাদেশের নতুন একটা ব্র্যান্ড এনেছে টুইন টুইন, দেখি কেমন খেলে। একটু মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি, চলো বরফ দিয়েছে। খাওয়া দাওয়া করে বেরোলাম আর ও কিন্তু অনেক ফানি একটা ছেলে, ঠিক আছে। ও ও আগের দিন তুমি মানে আমাদের ইন্ডিয়ান ভাড়া শিখেছো, কি শিখেছো? ওকে জিজ্ঞেস করলাম ইন্ডিয়ান ভাড়া কি জিজ্ঞেস, রুমাল রুটি বলে দিয়েছে, বলছে রুমাল রুটি স্পেশাল, আমাদের এখানে। আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে গিয়ে সদরের দিকে, বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, দেখি আছি রিক্সা পাই কিনা। আসলে বৃষ্টি নেমে গেছে, নাছোড়বান্দা বৃষ্টি, এখন বৃষ্টির সময় তো, এই কারণে মাঝে মধ্যে বৃষ্টি আসে, বৃষ্টি করতে আরম্ভ হচ্ছে, ভালো বৃষ্টি করছে কিন্তু। যাবেন যাবেন নতুন ভাই, যাবেন দাদা ভাই, নতুন ভাই যাবেন এখানে। আমরা প্রায় বলতে গেলে ভিজেই গেছি একেবারে। হ্যাঁ, বাংলাদেশের কিন্তু এই ঝালমুড়ির পুরো বিশ্ব জুড়ে নাম আছে, তো সেই ঝালমুড়ি কিভাবে তৈরি হয় সেটাই আপনাদের দেখাবো। তো লেবুটা কি আপনারা ছোলা সমেত দেবেন? হ্যাঁ। এটা বোম্বাই লঙ্কা না? এটা পিঁয়াজ দেওয়া হলো, এখানটা দেওয়া হলো একটা চানাচুর মতো, এটা কি দেওয়া হচ্ছে? ঘুগনি। আচ্ছা আচ্ছা, এটা কিসের ঘুগনি দিলেন? ডাল, ডাল তাই না? আর এটা কি? সরিষা। কি এটা? সরিষা। সরিষা, সরিষার কালার এরকম? হ্যাঁ। আচ্ছা, আর কি দিলেন? নুন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। ডবল প্লেট করে দিচ্ছি, ডবল প্লেট খাওয়া। এই হচ্ছে গিয়ে 20 টাকা না? এই হচ্ছে গিয়ে 20 টাকার ঝালমুড়ি, প্লাস্টিক আছে, এটা প্লাস্টিকে দিয়ে দেবেন। যারা আসবেন বাংলাদেশে ঝালমুড়ি ট্রাই করবেন, বেশ ভালো খেতে হয়।